হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর সকাল থেকে একদমই ভিডিওটা শুরু করছি না। তো এখন সময় ঘড়িতে বেজে গেছে প্রায় না, ঠিক 12টায় বাজতে যায়। তো আজকে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে নানান রকমের ব্যস্ততার মধ্যে আর সে ভিডিওটা শুরু করতে পারিনি। তো সেই কারণে চলো ভাবলাম 12টা থেকে, আজকে 12টা যখন বেজে গেছে, তো চলো এই সময় থেকে ভিডিওটা শুরু করি। আর সকালকার কাজবাজ, রান্নাবান্না, যা সমস্ত কিছু সেগুলো তো ছিলই, তার সাথে সাথে সৃজন মাঠে যাওয়া, তো সেগুলো মানে সমস্ত কিছুই প্রতিদিনের মতন সেগুলো রয়েছে। আর এখানে এখন দেখতে পাচ্ছ সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনু সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গেছে। আর আর তার মধ্যে ওর মামা যে এসেছিলো, তো ওর মামা হচ্ছে চলে গেছে সকাল সকালই। আর এখানে সৃজন বাবার সঙ্গে পড়াশোনা করছে, মানে পড়াশোনা বলতে ওই আর কি পড়া যাই হোক। আর সকালবেলা তার আমাদের রান্নাবান্না হয়েছে আজকে, মানে মাই করেছে সকালে রান্নাবান্না। তো ডাল আর হচ্ছে লাউ ডগা চচ্চড়ি, তো সেটাই। আর এখানে হচ্ছে সোনুর খিচুড়ি আজকে করছি না, তো আজকে সোনুকে একটু ডাল সিদ্ধ করছি, মানে ভাত দিয়ে খাইয়ে দিব, ডাল সবজি সমস্ত কিছু দিয়ে। তো চলো, আর সকালে এখানে দিদি সমস্ত বাসন কুসন মেজে দিয়ে গেছে, এখানে রয়েছে সমস্ত কিছু, ওগুলোকেও এখন গুছিয়ে নেবো এক এক করে। সমস্ত বাসন কুসন জায়গা মতন গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে একটা সোনুর জন্য মৌসুমবিও ভিজিয়ে রেখেছি, ওখান থেকে ওগুলোকে দিয়ে দিব। আর তার সাথে সাথে ওর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ওটা এখন গ্যাসটাকে বন্ধ করে দিই, তো ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হলে ওখান থেকে উঠলে খাবে। এখন আমি কেটে নেবো হচ্ছে সবজি দুপুরের জন্য। আর কালকে কয়েকটা মাছ আছে, তো সেই মাছ ভাজা হবে। আর দুপুরে হবে হচ্ছে লাউ ঘন্ট, তো এই যে লাউটাও নিয়ে নিয়েছি, এখন লাউটাকে কেটে নেবো। এখানে আমার লাউটা বানানো কমপ্লিট। আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। আর সোনু ঘুমের থেকে উঠে গেছে, ওকে খাওয়াতে হবে সোনু ঠাম্মির সঙ্গে। তো চলো এখন ওকে খাইয়ে দাইয়ে নেই, আগে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান ঠান করাতে হবে। তো এক এক করে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সোনুকে স্নান ঠান করানো কমপ্লিট, ও এখানে বসে বসে খেলছে। আর সৃজনের স্নান হয়ে গেছে, ওই ঘরে বসে বসে বাবার সঙ্গে কম্পিউটার চালাচ্ছে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো তোমাদেরকে মানে কি কথা বলতে যাচ্ছি। তো সত্যি কথা বলতে কি, মানে চ্যানেলটা যে মনিটাইজেশন হয়ে গেল, মানে মনিটাইজেশনটা যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এই খুশির খবরটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। কারণ সমস্ত কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই খুশির খবরটা কেন না তোমাদের সঙ্গে শেয়ার কর, মানে কেনই না তোমাদেরকে জানাবো আর কি। তো সেই কারণে, তো যাই হোক, আজকে আর কি ভোরবেলায় মেইল এসেছে, প্রায় 1:15 বাজে তখন মেইল এসেছে যে চ্যানেলটা মনিটাইজেশন, আমাদের সৃজন লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তো সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেই কারণে সেই খবরটা আমি সকাল থেকে একবারও জানতে পাইনি, যখন কিনা আমি ভিডিওটা আপলোড দিচ্ছিলাম, তো তখনই গিয়ে আমি দেখতে পারলাম। তো দেখার পরে আমি ওর সৃজনের বাবাকে বলছিলাম, তো ও আর কি শোনার পরে আর কি বললো যে আমি তো আগেই দেখে নিয়েছি। আমি তো তাহলে তুমি তো আমাকে একবারও বলোনি সকাল থেকে। যাই হোক, তো সকাল থেকে নানা রকম ব্যস্ততার মধ্যে আমিও আর মানে সময় পাইনি, আর ও হচ্ছে আমাকে বলেনি। তো যাই হোক, সেটা দেখার পরে খুবই ভালো লাগছে। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যে সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোটাই সম্ভব না। তো যাই হোক, তোমরা এইভাবেই আবারও আমার পাশে থেকো, যাতে আরও সামনে আরও সময় অতিক্রম করতে পারি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর এই মানে প্ল্যাটফর্মে আসার পিছনে মানে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই রয়েছে। তো কার সাপোর্ট, মানে কারো ভালোবাসা, কারো সাপোর্ট আছে কি না, সেই সমস্ত কিছুই ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। তো এই তো, হ্যাঁ মানে খুবই খুশি, আমি খুবই খুশি হয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে চ্যানেলটা আর কি মনিটাইজেশন অ্যাপ্লাইটা আর কি আমি করিনি, কারণ হচ্ছে কি প্রথম প্রথম মানে যখন দেখলাম আর কি সমস্ত কিছু দেখে আমার একটু মানে আমি একটু ভাবে গেছিলাম, কারণ যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বা কিছু, তো সেই কারণে আমি আর সেটা করতে যাইনি। তো সৃজন আর মানে সৃজনের বাবা আর সৃজনের মামা তো এসেছিলো, তো ওদের দুজনকে দিয়েই আর কি মানে এই কাজটা আমাকে মানে ওরাই আর কি হেল্প করেছে এই কাজটাতে। তো ওদেরকেও একটু থ্যাংক ইউ জানাই, কারণ ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে। তো এখন ওদেরকে এক এক করে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো রোজকার মতন, যা মানে রোজকার কাজ এটা।
তো সেটা তো করতেই হবে। তো চলো সঙ্গে থাকো তোমরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন এখানে সোনু বসে বসে বিস্কিট খাচ্ছে, একটা বিস্কিট হাতে দিয়ে দিয়েছে ওর, তো বিস্কিটটা নিয়েছে ও এখন বিস্কিট খাচ্ছে একা একা। আর এই যে এখানে সৃজনও রয়েছে, সোনু একা একা বিস্কিট ভেঙেও ফেললো। বুড়ো এখনো দাঁত হয়নি বিস্কিট খাচ্ছে। হ্যাঁ হা করো তো শুনো, হা করো, আ হা, দেখাই দেখাচ্ছে। তো এখন কি করবা, একটু পড়াশোনা করতে হবে তো নাকি? তা এখন সন্ধ্যাবেলার বায়না হচ্ছে চকলেট খাওয়ার। তো মামা, ওর মামা আর কি এসেছিলো যে চকলেট নিয়ে এসছে, যে আমুলের ডার্ক চকলেটটা। তো সাধারণত চকলেট টকলেট ওকে দেই না, কিন্তু এখন বায়না হয়েছে চকলেটটা খাবে, তো তাই এখন চকলেটের প্যাকেটটা নিয়ে আসলো। মানে লুকিয়ে রেখেছি, তবুও খুঁজে খুঁজে বাচ্চারা কি করে জানি না, খুঁজে খুঁজে ঠিক বের করে নেয় এই জিনিসগুলো। মানে চকলেট ফকলেট তো দেই না টুকটাক, হঠাৎ সেটা যাও ললিপপটা একটু আধটু হঠাৎ, কখনো বাচ্চা মানুষ যেহেতু না, তো সবসময় তো না করা যাবে না, তো সেই কারণে। তো এখন চলো চকলেটটা একটু খুলে দেই, ও এখন চকলেট খাক একটু। অল্প একটা শুধু, ঠিক আছে? কেন বাবা যদি বকা দেয়? বাবা যদি বকা দেয় তাহলে? আমি জানি না, বাবা বকা দিলে তাহলে তুমি বকা শুনবে, আমি জানি না, ঠিক আছে? বাবা যদি বকা দেয় তাহলে কিন্তু আমি জানি না। বাবা তোমাকে কেউ খেতে না করেছে তো নাকি? হাত ব্ল্যাক হয়ে যাবে না হলে, আগে খেয়ে নাও, চুপ আগে খেয়ে নাও। তো এই হচ্ছে চকলেট খাওয়ার হচ্ছে বাহানা। আর ভাই এখানে বিস্কুট পেয়ে ওর মতন ব্যস্ত বিস্কুট খাওয়াতেই। তো চলো আজকে এই তো, ওদের এখন ওদেরকে নিয়ে এক এক করে সমস্ত কিছু রোজকার মতন যা থাকে সেই সমস্ত কিছু করতে হবে। আর তোমাদের সঙ্গে সেরকম একটা মানে কাজ বাজ সেরকম একটা শেয়ার করতে পারি না, মানে এখন অবধি ঠিকঠাক করে পারছি না, কারণ তোমাদের কারণটা কোনো একদিন বলবো। তো টুকটাক করে অল্প কিছু কিছু করে ধীরে ধীরে শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো সমস্ত কিছু শেয়ার করতে পারছি না। তো কেন পারছি না তো সেটাও তোমাদের কোনো একদিন ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওটা এখানেই থাক, তো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও। তো চলো আজকের মতন টাটা।